সেটা হচ্ছে যে প্রশ্ন আগে ভালো করে বুঝে নেবেন, যে কোনো একজন উত্তর দেবেন। প্রাচীনতম শিল্প যাত্রা শিল্প, এই যাত্রা শিল্প দিন দিন হারায় যাওয়ার মূল কারণটা কি? যে কোনো একজন উত্তর দিবেন। সেটা হচ্ছে নাচের কারণ। এটা আমরা একটু রেকর্ডটা নেব, এবং এটার ক্ষেত্রে কী কী হলে আবার যাত্রা শিল্প পুনরায় ফিরে আনা সম্ভব, এই দুটো প্রশ্ন এখন আগের মতো। এক মিনিট, আমরা একটু রেডি হয়ে নিই। প্রাচীন যে যাত্রা শিল্প, প্রাচীন যাত্রা শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা জানি, এটা হারিয়ে যাওয়ার মূল কারণটা কি? সেটা হচ্ছে কিছু অশ্লীল নৃত্যর কারণে। আগের মতো আমাদের নাটক হয় না, সেটার কারণে আমাদের এই যাত্রাটা বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? আগের মতো যেমন আগে নৃত্য হতো, আগের প্রাচীনকালে যেমন নৃত্যগুলো হতো, ওই নৃত্যগুলো চলবে আর নাটক চলবে, তাহলে আমাদের আগের সেই দিনগুলো ফিরে আসবে। মানে মডার্ন ড্যান্সের নামে যেটা হয় সেটা মোবাইলের মাধ্যমে এবং ডিশ লাইনের মাধ্যমে আমাদের এই বর্তমান ভবিষ্যতের ইতিহাস গুলো মুছে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে কেন করণীয় একটাই, সেটা হচ্ছে অশ্লীল নৃত্যগুলো বন্ধ করতে হবে, সামাজিক নৃত্য দিতে হবে, আর নাটক চলতে হবে। মেন কথা আমাদের নাটক চলবে, নাটক চলতে হবে। আপনারা যারা পেশাদার শিল্পী হিসেবে আছেন, বিশেষ করে আপনারা আসছেন তো যশোর থেকে? আমরা খুলনা, খুলনা থেকে। আচ্ছা, পেশাদার শিল্পী হিসেবে যারা আছেন, এই যাত্রা শিল্পর যে পরিস্থিতি এখন, যে নেতিবাচক বন্ধই হয়ে গেছে, এক্ষেত্রে আপনাদের উপর কিভাবে প্রভাব পড়ছে? আমাদের, আমরা তো নায়িকা করি, আমাদের তো প্রভাব পড়ছে, কারণ আমরা যখন স্টেজে যাই আমাদের তো অভিনয় নিয়ে মোটেই চলে না, সত্যি গেলে একদম বন্ধ, দর্শকে চাই না, শুধু নৃত্য, তাও অশ্লীল নৃত্য, এগুলো বন্ধ করতে হবে। এবার কাইলে আপনার নামটা একটু বলবেন। আমার নাম কণিকা, কণিকা পোদ্দার, আমি যাত্রা দলের একজন নায়িকা প্লাস গায়িকা। হ্যাঁ, আপনারা মূল দল কোনটা? চৈতালি অপেরা। এটা কোথায়? এটা হচ্ছে যশোর মাগুরা, স্বপন পাণ্ডে। আচ্ছা, আপনারা বাড়ি খুলনা কোথায়? খুলনা গোল্লামারি। গোল্লামারি। আচ্ছা, আপনারা ওখানে নমিতাদির সঙ্গে চেনা আছে কিনা জানি না, নমিতার রূপান্তরে জব করে। আপনি কত বছর আছেন যাত্রায়? আমি যাত্রাতে আছি প্রায় 20 বছর। 20 বছর, অনেক ছোট থেকে। আপনি, আপনার নাম কি? আমার নাম তৃপ্তি রায়। আপনি কোন ভূমিকায় অভিনয় করেন বা কি করেন এই যাত্রা জগতে? হ্যাঁ, নায়িকায় ভূমিকায় অভিনয় করি, মূল নায়িকা হিসেবে। তো আপনি কি কোনো যাত্রা দলে আছেন? যাত্রা দলে বলতে কি, এখন তো দল তেমন চলে না, এই যে যেরকম অ্যামেচার ভাবে চলে এই অ্যামেচারগুলো করি। ও আচ্ছা, এখন দল চলে না কেন? চলে না, ওই যে ওই অশ্লীল নৃত্যর কারণে আর কি, সব বন্ধ হয়ে গেছে, তো এই কারণেই চলে না। তাহলে আপনি, আপনি এই জগতে কতদিন আছেন? 15 বছর। তো এখন তো আগের মতো সেই রকমের আপনার যাত্রা চলে না, যেহেতু আপনাদের ই কিভাবে চলতেছে, আপনাদের আপনাদের যে অবস্থান বা আপনাদের আর্থিক কোনভাবে আপনাদের সচ্ছলতা কিভাবে চলতে? যখন চলে তখনই এটা করি, আর তারপরে বাড়ি সিলাই কাজ করি আর কি, এইভাবে চলে। আপনি, আপনার কি নাম? তৃষ্ণা মণ্ডল। হ্যাঁ, আপনি কত বছর আছেন যাত্রা? আমি বেশি বছর না। কত দিন? আমি 8 বছর। 8 বছর। আপনি যাত্রায় ছিলেন? না, আমি এই টুকটাক আমি যাই। ও আচ্ছা, আপনি? আমার নাম মিলি রানী দাস। হ্যাঁ, বাড়ি খুলনা, আমি মূলত নায়িকা করি। আমি রাজমহল অপেরায় ছিলাম। আচ্ছা, রাজমহল। হ্যাঁ, খুলনার রাইসা ক্লিনিকের মালিক। এখন আমার এই যাত্রায় আসা না হলেও 20 বছর, আমার বাবা আমাকে নিয়ে আসছে খুব ছোটবেলায়। এখন আপনারা প্রতিবন্ধকতা কি আপাতত কি আছে কোনো আপনাদের যাত্রা দলে, যে আপনারা যে আসছেন এই যে, তাই না? এখানে বিভিন্ন জায়গায় যান, কিন্তু এদিকে কোনো প্রতিবন্ধকতা
আপনাদের সাথে অসৎ ব্যবহার বা আপনাদের ধরনের কিছু না পর্যন্ত এরকম কোনো কিছুই ঘটে না, আমরা আমাদের মতোই চলতে পারি, ভালোভাবে চলতে পারি। এখন হচ্ছে যে আমাদের এই নিউজ পেপারটা আপনারা যারা বাইরে আছেন এই দাদারা আমাদের কাছে সংগ্রহ করে পাঠাতে পারে, একটা ওয়ে আছে অথবা আপনাদের কোনো পার্টি নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, এটা আমরা নিতে পারবো। চলুন আপনি না যেতে মঞ্চে উঠবেন তো। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা, আপনাদের ধন্যবাদ।